Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আরে সোনিয়া, কোথায় কোথায় চললে সকাল সকাল তৈরি হয়ে? তোমার জেনে লাভ মানে? আমি স্বামী তোমার, অধিকার আছে আমার জানার এটা। সকাল সকাল মেকআপের দোকান হয়ে কোথায় চললে? ও, খুব অধিকারের কথা হচ্ছে আজ এই বাড়িতে। চলো ঠিক আছে, হচ্ছেই যখন তখন আমিও আমার অধিকারের কথাটা বলি। আমারও কি অধিকার নেই যে দুনিয়ার সব সুখ আমার স্বামী আমায় দিক? আমার সকাল রাত পূরণ করুক, সামান্য কিছু টাকার জন্য আমার ফিলিংসগুলোকে যেন নাশাড়তে হয়, বলো। আরে আবার সেই এক কথা, তুমি আর তোমার বাড়ির লোক খুব ভালো করে জানতে কি আমার পরিস্থিতি ছিল বিয়ে করার সময়। কিন্তু তারপরেও না তুমি তুমি কোনো সুযোগ ছাড়ো না আমাকে অসম্মান করার। প্রথমে সম্মানটা তো কামাও শেখর, যেটা শুধু টাকাতেই পাওয়া যায়। আর আমার বাড়ির লোক এটাও জানতো যে তুমি ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, কিন্তু চারবার ট্রাই করার পরেও তুমি সাকসেসফুল হলে না, আর হয়ে গেলে একটা সাধারণ টিচার। যা, নিজের খাটারা বাইক নিয়ে নিজের সস্তার ক্লাসে। সোনিয়া, কি চাই? আরে বাবা, সকালের জন্য সরি। কতক্ষণ রাগ করে থাকবে এভাবে? ব্যাপারটা সকালের নয়, ভবিষ্যতের। এমনিতেও তোমার ইনকামে আমরা কিছুই অ্যাফোর্ড করতে পারি না। আমি কবির থেকে চাই আমাদের কাছে একটা কার হোক, নর্মাল ব্যাপার আজকালকার দিনে, কিন্তু সেটাও তুমি করে উঠতে পারলে না। সোনি, আমি কি করব? আমি কত চেষ্টা করি যে আমি আমার ক্লাসেস বাড়িয়ে নিই, কিন্তু আজকালের স্টুডেন্টরা দামি দামি ক্লাসে যেতে চায়, আর এই যখন আমি আমি আমার ফিসটাও বাড়াতে পারি না। তো রাখো কম আর শুতে দাও আমাকে, আমারই কপালটা খারাপ। কতবার আমি বাবাকে বলতাম প্রথমে ইউপিএসসিটা পাশ করতে দাও শেখরকে, তারপরে বিয়ের ডেট রাখো, কিন্তু না, বাবা আমার কথা শুনলো না, আর ভুগতে হচ্ছে আমাকে। হ্যালো স্যার। হ্যালো মধু, আসুন না, আমি আপনারই অপেক্ষা করছিলাম। মধু, এক্সাম আসছে সামনে, তো প্রস্তুতি শুরু করতে হবে আমাদের। আচ্ছা, আজ আপনি কি পড়াবেন স্যার? আমি 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 উঠাচ্ছি না,
স্যার, এটা কি করছেন আপনি স্যার? এইসব করতে তো আসি আমি। একজন টিচারকে নিজের স্টুডেন্টের সাথে এরকম করা উচিত কি? কিন্তু স্টুডেন্ট যদি টিচারের দুর্বলতা হয়ে যায় তাহলে নিশ্চয়ই করতে হয়। দেখো টোটাল শেয়ার 10,000, তাই না? এবার এই 10-10 ইচ যদি কাউকে দেওয়া হয় তাহলে এর কাছে কত থাকবে? আরে ছাড়ো তো এসব, তুমি আমাকে বলো কতদিন এভাবে চলতে থাকবে? আমাদের ব্যাপারে পরে কি ভেবেছো তুমি? মানে মধু, তুমি সবকিছু জানো আমার সম্পর্কে? কি ধরনের প্রশ্ন এটা? আর কখনো এই ধরনের প্রশ্ন করো না আমাকে। এমনি তো টিউশন ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি যেতে হবে। আরে ঠিক আছে, রাগ করছো কেন? অনেক হয়েছে। হ্যাঁ বলুন, কাকে চাইছেন আপনি? ও শেখর। কে সোনিয়া? আবে অশোক, শেখর কেমন আছিস? কেমন আছিস? আমি ঠিক আছি সোনিয়া। এ অশোক, আমরা একসাথে ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছিলাম আর তারপরে জনাব গাল্প চলে গেলেন। আরে আমার ওয়াইফ সোনিয়া। নমস্কার। হাই। আরে আয়না, বসে কথা বলি। হাই, আমি কিছু নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। আর এবার বল কি চলছে, কবে এলি গাল থেকে? দেখতে তো একদম বাবু লাগছে তোকে। আর তেমন কিছু নয় ভাই, গত সপ্তাহেই এসেছি। আচ্ছা, আমার কাছে না তো তোর অ্যাড্রেস ছিল না নাম্বার, তারপরে একদিন আমাদের ওই জুনিয়রকে দেখলাম জগজিৎ, ওই অ্যাড্রেসটা দিল, আবার চলে এলাম। শুনেছি এখন তুই মাস্টার মশাই হয়ে গেছিস। কি বলি আর, ইউপিএসসির জন্য চারবার ট্রাই করলাম, কিছু হলো না, তারপর বিয়ে হয়ে গেল, এবার কিছু তো করতেই হতো। তো ভাবলাম যা ট্রেনিংয়ে শিখেছি তাই শেখাই এই বাচ্চাদের। আমার কথা ছাড়, তুই বল কি চলছে। বাস ইয়ার, এত বছর ধরে গালফে কাজ করছি, এখন এখানেই সেটেল হতে চাই। নিজেদের মধ্যে আমার একটা পার্টনার আছে, ভাবছি ওর সাথে মিলে একটা গাড়ির শোরুম খুলবো। দারুণ ব্যাপার ইয়ার, বেশ ভালো। কি ব্যাপার শেখর, বৌদি কি কিছু বলতে চায়? কিছু না আর, ও তো এমনি বলছিল। আমি বলছি, এ তো কোনোদিনও বলতে পারবে না। ওই মানে আমরা অনেকদিন ধরে একটা কারের প্ল্যান করছি, কিন্তু আমাদের কাছে একটা পুরনো বাইকই আছে। বাস এই ব্যাপার,
শেখর, তোর বলা উচিত ছিল আমি যত তাড়াতাড়ি পারি তোদের দুজনের জন্য একটা ব্র্যান্ড নিউ কার অ্যারেঞ্জ করছি। আরে কিন্তু অশোক আমার, আরে কিন্তু টিন্তু কিচ্ছু নয়, আরে এটা নিজেদের ব্যাপার ইয়ার, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ইয়ার আমি এখন কার অ্যাফোর্ড করতে পারবো না ভাই। তুই চিন্তা করিস না, সময় আসলে সব উসুল করে নেব। আচ্ছা আমি এখন চলি, তাড়াতাড়ি দেখা হবে। আরে অশোক বাবু, আপনি তো কিছু খেলেনই না, আমি আপনার জন্য চা বানিয়েছিলাম, নিন না। আরে নেবো তো বৌদি, ধীরে সুস্থে নেব, এখন তো বাসা যাওয়া হতেই থাকবে। হ্যাঁ অশোক বাবু নয়, শুধু অশোক, চলি। আচ্ছা ঠিক আছে। কি প্রয়োজন ছিল ওর সামনে মুখ খোলার? তোমার এতটুকু লজ্জা সরম আছে কি নেই? কি ভাবছো? যাই ভাবুক না কেন, এটা ভাবছে না যে আমরা কি করে কারটা এফোর্ড করবো। আমাদের মতন খাটারা চালায় না, কারের শোরুম আছে ওর কাছে। এই ভুলটা করার কথা ভেবেও না কোনোদিনও। আরে অশোক বাবু, আসুন আসুন, ভেতরে আসুন। আবার বাবু, বৌদি ভুলে গেছেন আপনি, শুধু অশোক। সরি সরি, আমি মনে রাখবো। আচ্ছা আমি কার ভাউচার্স নিয়ে এসেছিলাম আপনাকে দেখানোর জন্য, কিন্তু শেখরকে দেখতে পাচ্ছি না। ও একটা ক্লাস করাতে গেছে। আচ্ছা আপনি দেখে নিন তাহলে। আচ্ছা বৌদি, আমি একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ করুন। এই শেখর কত টাকা রোজগার করে এসব ক্লাস থেকে? কি আর বলবো, ব্যাস এটাই ধরে নিন যে নুন আনতে পান্তা ফুরোয়। বুঝিয়েছিলাম আমি ওকে যে আমার সাথে গালফ চল, কিন্তু না, ওকে তো এখানে থেকে ইউপিএসসি করতে হতো, দেখো। আরে বৌদি, আপনি আপনি কাঁদছেন, দেখুন আমি থাকতে আপনার আপনার চিন্তা করার কোনো দরকার নেই। অশোক বাবু, আমাকে যদি আমার স্বপ্ন পূরণ করতে হয় তো আমি শেখরকেই তো বলবো না, কিন্তু ও তো তাতেও রেগে যায়। কাল তো আমাকে মারতে এসেছিল। বৌদি আপনি আপনি কাঁদবেন না, আমার যাওয়া উচিত, আমার কার্ড রইল, ওতে আমার নাম্বার আছে, আপনি গাড়ি সিলেক্ট করে বলে দেবেন। আচ্ছা এটা বেশ ভালো লাগছে। গাড়ির ব্রোশার্স কোথা থেকে? অশোক এসেছিলেন ব্রোশার্স নিয়ে,
যাতে আমরা এখান থেকে কার্ড সিলেক্ট করতে পারি। কি ভালো না উনি, উনি ওনার প্রমিস মনে রেখেছেন। কিন্তু তুমি ভুলে যাচ্ছ, এইসব জিনিস না ফ্রিতে আসে না, টাকা লাগে এর জন্য। কোথা থেকে আনবো আমরা এত টাকা ভেবেছ কখনো তুমি? তোমার সঙ্গে থাকতে গিয়ে ভাবা ছাড়া কি করেছি আমি? সোনিয়া, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি। যদি নিজের অজান্তে কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ। না না প্লিজ, আপনি সরি বলবেন না। আজকে আপনার সঙ্গে দেখা হয়ে মনে হলো যেন আপনি কাছের মানুষ কেউ, মনটা হালকা হয়ে গেল। একটা কথা বলবো, তুমি দেখতে যতটা সুন্দর তোমার মনটাও তত সুন্দর। থ্যাংক ইউ, আপনি খুব ভালো অশোক। থ্যাংক ইউ। কার ফোন ছিল? ও আমার একটা কলেজের বন্ধু নমিতা। তোমার আর সোনিয়ার মধ্যে ভালো সম্পর্ক না থাকলে ওকে ছেড়ে কেন দিচ্ছ না? এত সহজ নয় আমার জন্য মধু সোনিয়াকে ছাড়া। সোনিয়ার বাবা খুব দয়ালু মানুষ, উনি অনেক উপকার করেছে আমাদের। তো এখনই পসিবল নয় আমার সোনিয়াকে ছেড়ে দেওয়া। তো কি সারা জীবন আমরা এভাবেই থাকবো? আরে সেই এক কথা মধু। ঠিক সময় আসতে দাও, ঠিক সময় আসলে ঠিক কাজটাও হয়ে যাবে। এখনকার মতো তো আমরা ঠিকই আছি না? হ্যাঁ ভরসা করো না আমায়। হ্যাঁ আচ্ছা না আপনি, শেখর তো এই সময় বাড়িতে থাকেই না। জানি, তাই তো এসেছি। আজ আমি শুধু তোমার কাছে এসেছি। ভেতরে আসি? হ্যাঁ আসুন না। আচ্ছা সোনিয়া, আমি তোমাকে তোমার নাম ধরে ডাকতে পারি তো? হ্যাঁ তুমি বসো, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ বলো। আমি তুমি কার ফাইনাল করেছো? হ্যাঁ ফাইনাল করে নিয়েছি, আমি ব্রোশারটা নিয়ে আসছি। যখন প্রথমবার তোমাকে দেখেছিলাম তখনই তোমায় ভালোবেসে ফেলেছিলাম সোনিয়া। তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছ, সেই জন্য বারবার এখানে আসি। তুমি খুব সুন্দরী সোনিয়া। We'll be right back.
ব্রেকফাস্টে কি আছে আজ? ব্রেড বাটার। আরে ইয়ার, তুমি রোজ রোজ ব্রেড বাটার, কখনো কিছু চেঞ্জ করেও বানিয়ে দাও না। তুমিও তো রোজ রোজ সেই একই না শেখর, তোমাকেও চেঞ্জ করে দিই, তোমার ইনকামে এই ব্রেকফাস্টই জুটবে, খেতে হলে খাও নাহলে যাও। তোমার সাথে না কথাই বলবো না আমি। এটা আমার ফোন, ঠিক আছে, এটা ছোবে না, তুমি খাও তোমার ব্রেড বাটার। হ্যালো মধু, কি ছেলে মানুষই এটা? মানা করেছিলাম না যে নো কলস নো মেসেজেস, তারপরও দানাদান মেসেজ করতে যাচ্ছ তুমি, কি এসব? এটা তো আমার জিজ্ঞেস করার কথা, কি করছো এসব? এতদিন হয়ে গেল না তো এখানে এলে, না তো তুমি আমার ফোনের জবাব দিলে, আর না তো আমার মেসেজের রিপ্লাই করছো। কি অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছে আমার মাথায়, কেন করছো এসব? আজ যদি তোমার সাথে কথা না হতো না তো আমি তোমার বাড়ি চলে আসতাম। আরে বাড়ি আসার কি বলছো তুমি এগুলো এসব? আরে আমি বিজি ছিলাম না, আরে তুমি তো জানো আমি টিউশন পড়াই, টিউশনে সারা টাইম বেরিয়ে যায় আর আর তারপরে আবার এক্সাম আসছে, জানো তো তুমি। আচ্ছা একটা কাজ করছি, আজ দেখা করছি আমি তোমার সাথে। হ্যাঁ হ্যালো, হ্যালো মধু, এসেছো তুমি, আমি তোমারই অপেক্ষা করছিলাম। মনে হচ্ছে এই অভিমান মেটাতে আজকে আমায় প্রচুর ভালোবাসতে হবে। মজা করার মুডে আমি একদম নেই শেখর, এবার সিরিয়াস হওয়ার সময় এসে গেছে। আরে এমন কি হলো যে সিরিয়াস হয়ে যায়? আই এম প্রেগন্যান্ট শেখর, আর এটাই বলার জন্য আমি তোমাকে কবে থেকে ফোন করছি, কিন্তু তুমি না তো আমার ফোন ওঠাচ্ছিলে না তো আমার সাথে দেখা করতে আসছিলে। মধু কি বলছো তুমি? মধু দেখো আমার কথা শোনো, একটা কাজ করছি, একে অ্যাবর্ট করে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। হোয়াট, এটা তুমি বলছো? আমি এরকম একদমই করব না, আর এবার আমাকে বিয়ে করতেই হবে, বুঝলে তুমি? আমি কোনো খেলনা নই যে তুমি আমার সাথে খেলবে আর চলে যাবে। আরে আমি বিবাহিত পুরুষ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এমনিতেও এই সম্পর্কটা আমাদের দুজনের ইচ্ছাতেই ছিল না, তাই না? এখন এগুলো কেন? দেখো এটা অ্যাবর্ট করে দাও, আমরা দুজন খুশি থাকবো। আমি একে অ্যাবর্ট করব না, আর তোমায় আমাকে বিয়ে করতেই হবে। যদি তুমি আমাকে বিয়ে না করো না, তাহলে আমি তোমার বউকে গিয়ে সব কিছু বলে দেব। তুমি এরকম কিচ্ছু করো না, নাই আমি তোমায় বিয়ে করব। আমি একেবারে এটাই করব, আমি তোমাকে বরবাদ করে দেব। আমি জানতাম তুমি আমার গলার হাড্ডি ঠিক হবে, সেই জন্য এর ব্যবস্থা আমি অনেক আগে করে ফেলেছি। এর মানে
দেখো আমি যা বলছি যদি তুমি তাই করো তাহলে আমরা সবাই খুশি থাকতে পারি, নইলে আমি যদি এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিই তাহলে শেষ হয়ে যাবে, তুমি সব বরবাদ হয়ে যাবে, লাইফ কেরিয়ার সব কিছু। আর আমি কি করে জানবো এই বাচ্চাটা আমার না অন্য কারুর? তো একটু যদি আটকাল থাকে তো আমার কথা মেনে নাও, নষ্ট করো এটা, এটাই সবার জন্য ভালো। শোনো, আমাকে তোমার এই খাটারাতে পার্লারে ছেড়ে দাও না। খাটারা? সোনিয়া, আমি ভাবছিলাম আজকে অশোককে ডিনারে ডেকে নি। হঠাৎ অশোক কেন? হঠাৎ মানে, আরে বন্ধু আমার বিজি মানুষ, আর গাড়ি নিতে আমাদের হেল্পও তো করছে, ডিনার পার্টি তো দেওয়াই যায়। কি হলো, যাবে না নাকি? না না, তুমি যাও। ও হঠাৎ করে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, আমি পরে যাব, আর রাতের ডিনারটাও তো করতে হবে। ঠিক আছে যাও। তারপর মনে পড়লো আমাকে? আরে এইসব ছাড়ো, আমার ভীষণ ভয় করছে। আরে কিন্তু হলোটা কি, আর তুমি এত ঘাবড়ে আছো কেন? এই মাত্র আমাকে শেখর বলে গেল যে ও তোমাকে রাত্রিরে ডিনার ইনভাইট করবে। আমার ভীষণ ভয় করছে, ও আমাদের ব্যাপারে সব জেনে যায়নি তো। আরে তুমি ফালতু একটু বেশি ভাবছো, এমনি খেতে ডেকেছে হয়তো। আরে এমনিতেও আমরা একসাথে দেখা করিনি অনেক দিন হয়ে গেছে। ওকে ওকে, ব্যথা হচ্ছে মাথা, শরীরটা বেশ খারাপ লাগছে তোমার। আমি তো এইভাবে ফিরে এলাম যে তুমি আমার মাথা ব্যথা করো, তোমায় কে যন্ত্রণা দিল? তুমি? আমি? আমি কি? আমি বলতে চাইছিলাম তুমি আজকে তোমার ক্লাসে গেলে না? হ্যাঁ, আমি ভাবলাম আজকে বাড়িতেই থেকে যাই, একটু রিল্যাক্স করি, আর যদি তোমার শরীর বেশি খারাপ লাগে তো ডাক্তারের কাছে নিয়ে যাব, জল নিয়ে আসবো তোমার জন্য। না আমি ওষুধ খেয়ে নেব। ওকে। এটা কি মাথা ব্যথা তোমার পার্সোনালিটি বদলে দিল নাকি? আরে খোঁটা দাও আমায়, উল্টো পাল্টা শোনাও, এ কি জল নিয়ে এলে আমার জন্য? আরে না, ওই বাইরে এত গরম না, তাই আমার মনে হলো যে তোমারও আমার মতন শরীর খারাপ না হয়। অদ্ভুত তো লাগছে আমার, যাই হোক থ্যাংক ইউ।
আচ্ছা, তুমি কি যাওনি নাকি গিয়ে আবার ফেরত এলে? কেন, কি হলো? আরে, ব্যাপারটা হলো আমি এখান থেকে বেরোলাম, কিছু দূর গিয়ে বাইক বন্ধ হয়ে গেল, তারপরে আমার মনে পড়লো যে এটা তো খাটারা, তো আমি বাইক ধাক্কা মেরে আবার এখানে নিয়ে এলাম। ছাড়ো, এটা বলো তুমি ঠিক আছো তো? রাতের খাবারটা বানিয়ে নেবে তো? কি হলো, শরবত নিয়ে আসবে নাকি এবার? সত্যি আর পুরোনো দিন মনে পড়ে যাচ্ছে, কি দিন ছিল সেই সব। দিন তো ছিল, রাত তো ছিল। অনেক রাত হয়ে গেছে আর তোমরা দুজনেই অনেক ড্রিঙ্কস নিয়ে নিয়েছো, এখন শুয়ে পড়া উচিত। আরে আরামের কি আছে, এখন তো আমায় আমার বন্ধুর সাথে প্রচুর কথা বলতে হবে। তুমি শুয়ে যাও, তুমি শোবে তো। যাও না, ঠিক আছে। শুয়ে বেড়া যাও। পছন্দ হয়েছে আমার বউকে? কি বৌদি? হ্যাঁ, খুব ভালো। আরে ভাগ্যবান তুই যে তুই এরকম একটা বউ পেয়েছিস, যদি আমি এরকম একটা বউ পেতাম। তো এক কাজ কর না, একেই দেখে দে। কি বাজে বকছিস তুই, চড়ে গেছে তোর? অতটাও খাইনি, রেগে রেগে। হ্যাঁ মানে ওই মানে, চল ঠিক আছে, কাজের কথা বল। দেখ, তুই আমায় কার তো দিচ্ছিস, 20 লাখ টাকা আরো দিয়ে দে। কি 20 লাখ? কোন কাজের জন্য 20 লাখ? কি ব্যাপার বলছি, আমার বউয়ের সাথে অ্যাফেয়ার করার 20 লাখ। ইয়ার দেখ, আমি তোকে সব বোঝাচ্ছি, এই সব হঠাৎ হয়ে গেছিল। হঠাৎ করে হয়নি, ধীরে ধীরে হয়েছে। আচ্ছা, মেইন কথায় আসা যাক। তুই আমায় এটা বল, তুই আমায় টক অফ ক্যাশ দিবি নাকি চেক দিবি? কতটা নিজ মানুষ তুই, নিজের বউয়ের বদলে তুই টাকা চাইছিস আমার থেকে, লজ্জা করে না তোর? চল, দেবো না তোকে একটাও টাকা, কি করবি? দিস না, জোর করবো নাকি তোকে? কিন্তু কালকে যদি আমি ভিডিওস আর ফটোস ইন্টারনেটে দিয়ে দিই তো তুই মাইন্ড করিস না বাস। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? আরে এর মধ্যে তোর বউও তো আছে, ওকে বদনাম করবি? আরে যদি আমার বউ হতো না তাহলে তোর সাথে শুতো না, বুঝলি? সারা জীবন ধরে এ শুধু আমাকে খোঁটা ছাড়া আর কিছু দেয়নি, এই জন্য আমার কাছে এর কোনো ভ্যালু নেই। তুই যদি টাকা দিস তো ঠিক, নইলে সব ভিডিওস আর সব ফটোস ইন্টারনেটে দিয়ে দেবো। এই এই চুপ, তারপর তুই দেখিস, না রেপুটেশন না লাইফ। এবার ভাব যা করার পর।
শেখর! বডি পোস্টমর্টমের জন্য পাঠাও। সোনিয়া দেবী, শেষবার আপনি আপনার স্বামী শেখরকে কখন দেখেছিলেন? কাল রাতে শেখর আর ওর বন্ধু অশোক দুজন ডিনার পার্টি করছিল। আমার ঘুম পাচ্ছিল তো আমি শুতে চলে গেলাম, আর উঠে দেখলাম তো। দেখুন, সামলান নিজেকে। আপনার কাছে অশোকের নাম্বার আছে? কি, কখন হলো এটা? এটা তো তুমি আমাদের বলবে না অশোক। শেখরের বউ সোনিয়া শেষবার তোমাকেই দেখেছিল শেখরের সাথে। ইন্সপেক্টর, আপনি আমাকে বিনা কারণে সন্দেহ করছেন। আমি যখন গেছিলাম শেখর একদম ঠিক ছিল। এইটুকু মনে রেখো অশোক, যদি শেখরের মার্ডারে তোমার কোনো রকমের ইনভলভমেন্ট আমরা পাই তো কারুর বাবাও তোমাকে বাঁচাতে পারবে না, বুঝলে? স্যার, স্যার শুধু শেখরের ফোনটাই নিখোঁজ, বাকি সব কিছু ঠিক আছে। এক কাজ করো, শেখরের ফোন সার্ভেলেন্সে দাও আর অশোকের কল রেকর্ডস বের করো, আর ওকে বলো থানায় এসে দেখা করতে। হ্যাঁ, বীর চৌকি থেকে যে ইনফরমেশন ছিল সেটার কি হলো? স্যার ঠিক আছে, পরে কথা বলছি। স্যার, এটা শেখরের পোস্টমর্টম রিপোর্ট আর অশোকের কল রেকর্ড। শেখরের পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওর মৃত্যু রাত্রি দুটোর পরে হয়েছে, আর অশোকের কল রেকর্ডের হিসেবে ও রাত্রি একটার পরপর শেখরের বাড়ি থেকে চলে যায়। এখন বাড়িতে থাকলো সোনিয়া, মনে হয় সোনিয়া কিছু লুকোচ্ছে। আমি কিছুই লুকোচ্ছি না স্যার। কিছু লুকোচ্ছ না? তাহলে অশোককে রাতের পর রাত মেসেজ আর দিনের পর দিন কল কেন করছিলে? বন্ধু তো শেখরের ছিল না? বন্ধুত্ব তুমি পালন করছিলে? স্যার ওই মোদ্দা কথায় আসিস সোনিয়া, কেন মারলে শেখরকে? কেন, তোমার আর অশোকের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল? স্যার এরম নয়, বরং এটার উল্টো ছিল। মানে? মানে শেখরই আমাকে অশোকের কাছে যেতে বলেছিল। কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? এসব তুমি ভাবলেই বা কি করে? আরে ছাড়ো সোনিয়া, অন্ধ নই আমি, ঠিক আছে? দেখেছি আমি তোমাদের দুজনকে কেমন টুকটুক করে দেখছিলে একে অপরকে। আরে প্রবলেমটা কি? আমি তো বলছি তোমাকে ওর কাছে যাওয়ার জন্য, কোনো সমস্যা? হ্যাঁ, তুমি বসো, দেখো আছে, দেখো টাকা জীবনে তোমারও চাই আর আমারও, অনেকদিন হয়ে গেছে, গোল্ডেন চান্স এটা আমাদের, যাও ওর কাছে। এই জন্যই আমি অশোকের কাছাকাছি গিয়েছিলাম, যদি আমি আর শেখর এগুলো একসাথে করছিলাম তো আমি কেন ওকে মারব? এবার আপনি শেখরকে মেরেছেন কি না সেটা তো তদন্তের পরেই জানা যাবে, এখন আপাতত একটা মানুষকে ব্ল্যাকমেল করার প্ল্যানের পার্ট হওয়ার জন্য আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। স্যার শেখরের ফোনটা এক্ষুনি অন হলো, আর এটা হলো লোকেশন। শুনুন, আপনার বাড়িতে তল্লাশি নেওয়ার আছে। স্যার কি হচ্ছে এগুলো? যাও শুরু করো। স্যার কিছু তো বলুন। স্যার এসব কি হচ্ছে? শেখরকে কিভাবে চেনেন? শেখর স্যার আমার টিচার ছিলেন, কিন্তু ব্যাপারটা কি সেটা তো বলুন। স্যার এই যে একটা ফোন পেয়েছি। এই শেখরের ফোন কি করছে তোমার কাছে? তোমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই, তো সত্যিটা বলে ফেলো। কেন মানলে শেখরকে বলো? আমাদের দুজনের অনেকদিন ধরে অ্যাফেয়ার চলছিল স্যার, তারপরে একদিন আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি, আর শেখর আমায় বিয়ে করতে মানা করে দিয়েছিল স্যার, আর ও আমাকে হুমকিও দিয়েছিল যে আমি যদি কাউকে কিছু বলে ফেলি
আমার ভিডিওস ভাইরাল করে দেবে স্যার। আমি ডিসাইড করলাম যে আমি ওই শয়তানটার এটাই শাস্তি ছিল স্যার। কে জানে ও আমার মতো আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে হয়তো। নিজে লাগে।